ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্ক পরিবর্তিত হয় না কেন, রাইট? আলোর প্রতিসরণ একটি ঘটনা, সেক্ষেত্রে হয় কি একটি মাধ্যম থেকে ভিন্ন প্রতিসরণযুক্ত আরেকটি মাধ্যমের সার্ফেস মানে ইন্টারফেসের উপরে আলো আপতিত হলে দেখা যায় যে আলোক রশ্মি তার যে দিক, মূল যে পাথ, সেখান থেকে কিছুটা বিচ্যুত হয়। হতে পারে সেটা অবিলম্বের দিকে সরে আসতে পারে, আবার অবিলম্বের থেকে দূরেও সরে যেতে পারে। সেটা ডিপেন্ড করবে যে কি ধরনের মাধ্যমের মধ্যে আলো আপতিত হচ্ছে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে এখানে আমরা যে মাধ্যম নিয়েছি সেটি হলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। এটি হলো একটি লঘু মাধ্যম বা রেয়ার মিডিয়াম, অ্যান্ড দিস ইজ ডেন্সার মিডিয়াম, অপটিক্যাল ডেন্সার, অপটিক্যাল রেয়ার, রাইট? আচ্ছা, এবারে আমাদের মূল যে প্রশ্ন সেটি হলো কম্পাঙ্ক পরিবর্তিত হয় না কেন। ওকে, কম্পাঙ্ক পরিবর্তিত কেন হয় না এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা আলোর কোয়ান্টাম থিওরিকে সাহায্য নেব, কোয়ান্টাম থিওরি সাহায্য নেব। কোয়ান্টাম থিওরিতে আলোকে, যেমন এখানে আমরা আলোর একটি রশ্মি দেখিয়েছি, আলোক রশ্মিকে ধরা হয় কোয়ান্টাম থিওরিতে যে আলোক রশ্মি হলো অসংখ্য ফোটন কণার স্রোত। মনে করি এগুলি হলো ফোটন কণা, রাইট? ফোটন কণার আলো এরকম আকার আকৃতি কিছু থাকে না, ফোটন কণার শুধুমাত্র শক্তি থাকে, কোনো ভর থাকে না, রাইট? মনে করি এগুলি হলো ফোটন কণা, আর প্রত্যেকটি ফোটন কণার শক্তি হয় এইচ নিউ। এখানে এইচ বলতে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, আর নিউ বলতে আলোর কম্পাঙ্ক বা এই ফোটনগুলির কম্পাঙ্ক, রাইট? তাহলে প্রত্যেকটি ফোটনের শক্তির পরিমাণ হলো এইচ নিউ। এখন একটি মাধ্যম থেকে আলোক আলো আপাতিত হওয়ার পরে যখন দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হয়, দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করে, তখন আলোর ফোটনগুলির শক্তির কোনো রকম পরিবর্তন হয় না। আর শক্তি পরিবর্তন হয় না বলেই আমরা বলতে, দেখুন শক্তি ইকুয়াল টু এইচ নিউ, এই রাশিটি একটু ধ্রুবক। তাহলে এটি যদি পরিবর্তিত হয় তাহলে শক্তি পরিবর্তিত হবে ডাইরেক্টলি। তাহলে আমরা বলতে পারি যেহেতু আলোক রশ্মি আপাতিত প্রতিসৃত হওয়ার সময় ফোটন কণাগুলির শক্তির কোনরূপ পরিবর্তন হয় না, সেহেতু কম্পাঙ্কেরও পরিবর্তন হয় না, এভাবে আমরা বলতে পারি। এর থেকে আরেকটু ডেপথে যদি যাই তাহলে কিভাবে বলবো, বলবো যে প্রত্যেকটি ফোটন, রাইট, যে ফোটন, প্রত্যেকটি ফোটনের শক্তি তো এইচ নিউ। এখন কম্পাঙ্ক যদি সামান্য পরিবর্তিত হয় তাহলে মনে করুন এখান থেকে একটি এই ফোটনের শক্তি হলো এইচ নিউ। এখন যদি কম্পাঙ্ক সামান্য পরিবর্তিত হয় এবং ফোটনটি এখন এরূপ অবস্থায় পরিবর্তিত হয়ে এমন হয়ে যায়, রাইট, আর সেক্ষেত্রে যদি দেখা যায় যে ফোটনের কম্পাঙ্ক হলো এইচ নিউ ডেস্ট, এটা কোয়ান্টাম ফিজিক্স বলছে এটা পসিবল নয়। কারণ কি, কোয়ান্টাম ফিজিক্স বলছে যে ফোটন হলো শক্তির একটা কোয়ান্টাম, কোয়ান্টাম হলো একটা ইউনিট। যদি ফোটন শক্তি লাভ করে তাহলে পুরো একটি ফোটন লাভ করবে, যদি হ্রাস করে তাহলে পুরো একটি ফোটন ডিমিনিশ হয়ে যাবে। এরকম নয় যে একটি ফোটনের কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়ে গেল আর কিছু পরিমাণ শক্তি রয়ে গেল, এরকম হয় না। যদি ফোটন সৃষ্টি হয় তাহলে পুরো একটি ফোটন সৃষ্টি হবে, ফোটন যদি ডিমিনিশ হয়ে যায় তাহলে পুরো একটি ফোটনটা ডিমিনিশ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে কম্পাঙ্কের কোনো পরিবর্তন সম্ভব নয়, কারণ কম্পাঙ্ক যদি পরিবর্তিত হয় তাহলে নতুন ফোটনের তাহলে ওই একই ফোটন থেকে অন্য একটি ফোটন সৃষ্টি হবে, সেটা সম্ভব নয়। কারণ আমি কি বলেছি, ফোটন সম্পূর্ণভাবে নতুন সৃষ্টি হবে বা ফোটন সম্পূর্ণ ডিমিনিশ হবে, এরকম নয় যে এখান থেকে একটি ফোটন যার শক্তি হলো এইচ নিউ, এখান থেকে একটি ফোটন সৃষ্টি হলো যার শক্তি হলো এইচ নিউ ড্যাশ, কম্পাঙ্ক হয়তো কিছুটা কমে গেল ধরলাম, আর কিছু পরিমাণ শক্তি রিলিজ হলো, এরকম সম্ভব নয়। অর্থাৎ একটা ফোটন থেকে কিছু পরিমাণ শক্তি রিলিজ করা সম্ভব নয়, ফোটনটাকে পুরো ডিসোসিয়েট, পুরো ডিমিনিশ করা সম্ভব, কিন্তু অল্প পরিমাণ শক্তি রিলিজ করা সম্ভব নয়। সুতরাং কম্পাঙ্কের পরিবর্তন সম্ভব নয়, রাইট? আর কম্পাঙ্ক পরিবর্তন সম্ভব হয় না বলেই প্রতিসরণের সময় আলোক রশ্মির প্রতিসরণের সময় কম্পাঙ্কের পরিবর্তন হয় না।
এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে আলোকরশ্মির যে প্রতিসরণ হয়, প্রতিসরণের মূল কারণ কি? প্রতিসরণের মূল কারণ হলো যে আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যায়, তখন এই দুটি মাধ্যমের রিফ্রাকটিভ ইন্ডেক্স কিন্তু সমান নয়। আবার বলছি, একটি মাধ্যম থেকে আলোকরশ্মি যখন আরেক মাধ্যমে প্রতিসৃত হয়, দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হয় না। আর প্রতিসরাঙ্ক সমান হয় না বলেই কিন্তু আলোকরশ্মির দিক পরিবর্তন করে। আসলে হয় কি, প্রতিসরাঙ্ক সমান হয় না বলে আলোকরশ্মির দুটি ভিন্ন মাধ্যমে গতিবেগ আলাদা আলাদা হয়। আবার বলছি, যেমন এখানে আমরা রেয়ার মিডিয়াম নিয়েছি, ধরলাম বায়ু মাধ্যম, এখানে আমরা ধরলাম জল মাধ্যম, রাইট? তাহলে বায়ু থেকে জলে যখন আলো প্রতিসৃত হবে, তখন বায়ুতে যে আলোর গতিবেগ ছিল, জলের মধ্যে প্রবেশ করার পরে গতিবেগ কিছুটা কমে যায়। আর এই গতিবেগের হ্রাসের জন্যই এই দিকের পরিবর্তনটা ঘটে, রাইট? এখন আমরা যদি আরো খোঁজ করি যে সি ইকুয়াল টু তো নিউ ল্যামডা হয়, ওকে, নিউ তো চেঞ্জ হয় না, আমরা একটু আগে পড়লাম যে কম্পাঙ্কের পরিবর্তন সম্ভব নয়। তাহলে সি যে পরিবর্তিত হয়, সি যে কমে গেল, কারণ কি? তার কারণ হলো ওয়েভ লেন্থ পরিবর্তিত হয়, রাইট? তার মানে ওয়েভ লেন্থের পরিবর্তনের জন্যই ভেলোসিটি চেঞ্জ হয়, আর ভেলোসিটি চেঞ্জের জন্যই ডিরেকশন চেঞ্জ হয়, আর ডিরেকশন চেঞ্জকে আমরা কি বলি? প্রতিসরণ। তাহলে প্রতিসরণের মূল বেসিস কি? প্রতিসরণের মূল বেসিস হলো তরঙ্গদৈর্ঘ্যের বা ওয়েভ লেন্থের পরিবর্তন। ওয়েভ লেন্থ যেহেতু পরিবর্তিত হয়, সেই জন্যই কিন্তু প্রতিসরণ ঘটে। এবার ওয়েভ লেন্থ কেন পরিবর্তিত হয়, প্রশ্ন এটি হয়, তখন আমরা কি উত্তর দেবো? দেখো, আলোকরশ্মিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কথার অর্থ কি? কথার অর্থ হলো যে আমরা যদি আলোকরশ্মিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ওকে, তাহলে আলোকরশ্মি হলো দুটি, আসলে আলোকরশ্মি দুটি তরঙ্গের মিশ্রণ। কিরকম তরঙ্গ? একটি হলো ইলেকট্রিক তরঙ্গ বলা হয়, মানে ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইলেকট্রিক ফিল্ড তো তোমাদের দেখলে তোমরা বুঝবে না, মনে করো যে এই যে একটি তরঙ্গ যেটা তড়িৎ ক্ষেত্রকে বোঝাচ্ছে, ওকে, এর সাথে সম্পর্কিত আরেকটি তরঙ্গ থাকে, সেটা আমি রেড কালার বলি, একটা তরঙ্গ থাকে যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, রাইট? এরকম, তার মানে একটি আলোকরশ্মি দুটি এরকম দুটি তরঙ্গের সমষ্টি, তড়িৎ তরঙ্গ এবং চুম্বকীয় তরঙ্গ, মনে করে না আপাতত। তাহলে এই জন্য আলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর যেহেতু আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যখন একটি একটি মাধ্যমের মধ্য দিয়ে যায়, মনে করলাম আমরা জানি যে যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে গেলে সেই মাধ্যমে মাধ্যম আবার অনুপরমাণু নিয়ে গঠিত, সেই অনুপরমাণুর মধ্যে আবার ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে। ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলি ইলেকট্রন নিউক্লিয়ার চারিদিকে যখন ঘোরে, তখন তার চারপাশে একটি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে, একটি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। ইলেকট্রনগুলি ত্বরণ নিয়ে গতিশীল, ত্বরণ নিয়ে গতিশীল যে কোনো আধান একটি ম্যাগনেটিক ফিল্ডও সৃষ্টি করে, তাই এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যখন একটি অনেকটি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ধাবিত হয়, অর্থাৎ প্রোপাগেট করে, তখন পদার্থে সেই ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড এই তরঙ্গের উপর প্রভাব ফেলতে পারে। আমরা একটা সূত্রের মাধ্যমে বিষয়টিকে বুঝতে পারি। সূত্রটি হলো যে এপসিলন নট ইন্টু মিউ নট ইকুয়াল টু 1/c². এখন তোমাদের লেভেলে হয়তো তোমরা এটা জানো না যে এপসিলনটা বা কি আর মিউটা বা কি। আমি জাস্ট একটু বোঝানোর জন্য যে এটা কাজ করে সেটা বোঝানোর জন্য এটা লিখলাম। আচ্ছা, এপসিলন হলো কি? এপসিলন হলো একটি পদার্থের তড়িৎ ধর্ম, আপাতত এটা মনে করো। আর মিউ নট হলো কোনটি পদার্থের চৌম্বক ধর্ম, ওকে। তো এটা হলো শূন্য মাধ্যমের, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসিলন নট মিউ নট ইকুয়াল টু 1/c². সি হলো আলো গতিবেগ। তাহলে শূন্য মাধ্যমে আলো গতিবেগ কতটা হবে তা ডিপেন্ড করে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপরে, পারমিয়াবিলিটি, রাইট? এবারে যদি আমরা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের কথা বলি, যেমন জল মাধ্যম বা গ্যাস মাধ্যম বা যে কোনো মাধ্যম হোক, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই এই যে তড়িৎ ধর্ম এটা সামান্য পরিবর্তিত হয়, তখন আমরা এটাকে বলি এপসাইলন, আর এটাকে বলি মিউ। অর্থাৎ তখন আর মিউ নট আর এপসাইলন নট থাকবে না, সেক্ষেত্রে তাহলে এই যে ভেলোসিটি সেটা একটু চেঞ্জ হবে, তাই না? এটাকে আমি সি নট ধরলাম, তাহলে ভেলোসিটি একটু চেঞ্জ হবে। আর এই ভেলোসিটি চেঞ্জ কার উপর ডিপেন্ড করছে? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপর।
রাইট? তাহলে মাধ্যমের তড়িৎ উদ্দীপক এবং চৌম্বকীয় দ্বারা উপরে যেহেতু আলোর আলোর ভেলোসিটি নির্ভর করে, আলোর ভেলোসিটির উপর কি নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্য। তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় মাধ্যমের তড়িৎ উদ্দীপক এবং চৌম্বকীয় দ্বারা উপরে নির্ভর করে। এই জন্যই অ্যাকচুয়ালি যেহেতু শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের থেকে আলাদা, সেই জন্যই শূন্য মাধ্যমের তুলনায় অন্য যে কোনো মাধ্যমে আলোর রশ্মির গতিবেগ আলাদা হয়। গতিবেগ আলাদা হওয়ার জন্যই অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক পরিবর্তিত হয় না, কারণ শক্তি পরিবর্তন করা সম্ভব নয়।